আসসালামু আলাইকুম ঈদের শপিং মানে কুরবানি ঈদের শপিং শুরু করে দিয়েছি আমি বাচ্চাদেরকে দিয়ে শুরু করলাম আর প্রতিবার ঈদে দেখা যায় কি একদম শেষ মুহূর্তে এসে তাড়াহুড়ো করে শপিং করতে একসাথে সব শপিং করতে একটা কেমন যেন এলোমেলো এলোমেলো অবস্থা হয়ে যায় তো সেই কারণে মনে হলো যে প্রতি উইকে বা দুই সপ্তাহ পর আমি ছোটো ছোটো করে সবার জন্য সব কিছু কেনার শুরু করে দেবো সেই ভাবনা থেকে আজকের এই ব্লগটা শেয়ার করছি সবার সাথে আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এনিওয়ে আরঙে তো ঢুকেছি মিরপুর পুকুরের আড়ং এখানে ঢুকে কিন্তু এই যে ড্রাই যে ফ্লাওয়ারগুলো আছে বা ড্রাই প্যাটালগুলো যেগুলো পাওয়া যায় তো এগুলো বেসিক্যালি আমি ঘরের এক কোনাতে সাজিয়ে রাখতে চাচ্ছি সে কারণে এই দুটো আমি কিনে নিয়েছি এখান থেকে আমি একটা রেড আরেকটা হচ্ছে ব্রাউন ব্রাউন কালার বা লাইট অফ হোয়াইট কালার এই টাইপের এটা কিনে নিয়েছি আমার বাসার লিভিং রুমটা বেসিক্যালি অফ হোয়াইট কালারের সাজানো তো সেটার সাথে কালারের একটা সিমিলারিটি রেখে আমি আসলে কিনতে চাচ্ছি কারণ এলোমেলো করে তো আসলে অনেক কিছুই কেনা যায় তাই না তো একটু ম্যাচিং না হলে একটু সুন্দর না লাগলে কিন্তু ভালো লাগে না আর এই ধরনের ফ্রেগমেন্ট বলা জিনিসগুলো না ভালো লাগে যখন গেস্ট বাসায় আসে ডেফিনেটলি একটু সুন্দর সুঘ্রাণ যখন সে পাবে আপনার লিভিং রুম থেকে আপনারও ভালো লাগবে গেস্টেরও ডেফিনেটলি ভালো লাগবে তো যাই হোক আরও আসলে আমি ড্রেস ড্রেসের থেকে আরের যে ডেকোরেশন পিসেসগুলো বা ক্রকারিজ সেগুলো আছে সেগুলো কিন্তু আমার বেশি ভালো লাগে আমার আরঙের ড্রেস কোনো এককালে খুব ভালো লাগতো যখন স্কুলে পড়তাম কিন্তু সময়ের সাথে সাথে মানুষের রুচি বদলায় তো সব কিছু মিলে এখন আর আরং থেকে সেইভাবে ড্রেস সেই অর্থে কেনা হয় না যাই হোক এই ধরনের ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য আমি একটা কিনে নিয়েছি এই আরং থেকে তো ওভারঅল এখানটার এইটা খুব একটা আমার কাছে মজবুত লাগছে না বাট তারপরও আই ডোন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ অপশন বিকজ আমার এটা দরকার এ কারণে বাসায় দেখা যাচ্ছে যে খুবই এলোমেলো করে কিন্তু জিনিসগুলো ফেলে রাখা হয় বিশেষ করে বাইরে থেকে এসে আমি হয়তো বা আমার স্যালার কমিজ বলেন মাসুম মাসুমের শার্ট টি শার্ট বলেন তো ওই জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য বলা চলে জিনিসগুলো কিন্তু আসলেই দরকার আর ইদানিং আমার মাথার মধ্যে একটা মিশন কাজ করছে মিশন হচ্ছে বাসাটাকে প্রপার ওয়েতে ক্লিন করতে হবে আচ্ছা এই ধরনের এই পাটের যে ম্যাটগুলো এগুলো আমি ছটা কিনে নিয়েছি এখান থেকে আরং থেকে তো আমার মনে হচ্ছিল যে বাসায় তো আমি কম বেশি পার্টি বা দাওয়াত মানুষকে দিয়েই থাকি তো দেখা যায় যে ডিফারেন্ট ডিফারেন্ট করে সাজালে কিন্তু বেশ ভালোই লাগে তো ওখানে ওটা দেখতে দেখতে আমার হঠাৎ করে মনে পড়লো যে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর আরও কিছু ডেকোরেশন পিসেসের অপশন আছে এবং আমি তো আজকে ক্যান্ডেলও নিব কিছু আবার ওইদিকে যেটা হয়েছে যে ওই পাটেরটাতে একটু আমার কনফিউশন ছিল দেখে ওইটাকে আপাতত রেখেছি বাট পরবর্তীতে ওটা ওখান থেকে নিয়ে নিয়েছিলাম এখানে শুরুতে আমি নিয়ে আর এই ধরনের ক্যান্ডেল রাখার যে হোল্ডারগুলো আছে সেগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে ডেকোরেশন হিসেবেও ভালো আর ওভারঅল কিন্তু ক্যান্ডেল যদি আপনি জ্বালিয়ে রাখেন তাহলে দেখা যায় যে আম কাঠালের দিন তো মাছই তো কম বেশি সবার বাসায় আসছে সো ওইভাবে করে যদি আপনি এটাকে জ্বালিয়ে রাখেন মানে ক্যান্ডেল জ্বালিয়ে রাখেন তাহলে দেখা যায় মাছই কিন্তু কিছুটা হলেও কমে যায় তো যাই হোক আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমার রট আয়রনের জিনিস কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন তো এখানে রট আয়রনের সুন্দর সুন্দর কিন্তু ক্যান্ডেল হোল্ডার আছে তো এগুলো ভাবছি কয়েকটা কিনে নিব কিন্তু আজকে আসলে এগুলোর কেমন কালেকশন আছে দেখে যাচ্ছি নেক্সট সিন আমি এখানে আবার আসবো ডেফিনেটলি কিনে নিব রিক্সাগুলো ভীষণ ভালো লেগেছে আর এগুলো দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ে গেল পোস্ট বক্সের দিকে আচ্ছা বলুন তো কবে লাস্ট আপনি হ্যান্ডমেড চিঠি লিখেছিলেন কাউকে মনে পড়ে আমার কিন্তু সেভাবে মনে পড়েই না আমি আসলে হ্যান্ডমেড চিঠি বলতে ছোটো ছোটো চিরকুটো লেখা হয় মাসুমকে ধরেন জাজিরাতে গিয়েছি ফেরার পথে একটা ছোট্ট করে কুটু একটা ছোট্ট চিঠি লিখে এসে ওর ল্যাপটপের ভিতরে রেখে দিয়েছি সারপ্রাইজ দেওয়ার জন্য ও আবার যাওয়ার সময় একটা ছোট চিঠি লিখে দিয়ে যাচ্ছে দ্যাট সিট বাট এইভাবে করে পোস্ট বক্সে চিঠি পোস্ট করা যে হয় না কতগুলো বছর মানে কয় যুগ ধরে যে হয় না সেটা আমি ভাবছি সে ছোটোবেলায় চিঠি খুব লেখা হতো কিন্তু এখন তো ইমেলের যুগ কিছু হলে হোয়াটসঅ্যাপে আমরা নক করি এটা সেটা কত কী যাই হোক ওই পোস্ট বক্সগুলো ভাবছি কোনো এক ফাঁকে কিনে নিব তিন কালারেরই কিনে নিব আর এখানে কিছু কিছু সুন্দর কিন্তু ডেকোরেশন পিসেস কিন্তু কিছু ক্রকারিজ আছে যেটা দেখে ভালো লেগেছে বাট দাম ভীষণ ছিল ওইদিকে ক্যান্ডেলগুলো এখানে দেখছি ক্যান্ডেলগুলোর দামও কিন্তু বেশ ভালোই তো ওভারঅল মনে হচ্ছিলো যে অনেক দিন আগে মানে বছর খানিক আগে ডেফিনেটলি এই ক্যান্ডেলগুলোর দামও কিন্তু আরও এত বেশি ছিল না বাট এখন সব কিছুর সাথে সাথে ক্যান্ডেলের দামও কিন্তু বেড়ে গেছে তো ক্যান্ডেল নিতে চাচ্ছি এরকম ছোট বড় ডিফারেন্ট ডিফারেন্ট কালারের সাইজে বিকজ অনেক সময় আছে যে যেটা বললাম মাছি বেড়ে যাচ্ছে আবার গেস্ট আসলে অনেক সময় হয় কি এই কিছু কিছু ক্যান্ডেল কিন্তু ভালো সুঘ্রাণ দেয় তো আমি সবসময় চেষ্টা করে আমার বাসায় আমি প্রচুর পরিমাণে সুন্দর ফ্রেগমেন্ট বের হয় সেই ধরনের ফ্লাওয়ার থেকে শুরু করে মানে বিভিন্ন ক্যান্ডেল থেকে শুরু করে সুগ্রাণ যাতে খুব সুন্দর চারিদিকে থাকে সেটা রাখার আপ্রাণ ট্রাই করি কারণ অনেক সময় এরকমও বাসায় বেড়াতে গিয়েছি যে বাসায় ঢোকার পরে দেখছি কে চারপাশে শুটকি মাছের মতন গন্ধ তো ওটা আসলে খুব একটা বেশি গেস্টের জন্যও যেরকম ভালো লাগবে না হোস্টের জন্য ডেফিনেটলি ভালো লাগবে না তো যাই হোক এখানে এ টুকটাক করে কিছু কিছু জিনিস দেখছি এখানে বাঁশ অনেক কিছু ছিল বাট সব কিছুর দামই আমার কাছে বেশি লাগছে এখন এটা হতে পারে যে সময়ের সাথে সাথে সব কিছুর দাম বেড়ে গেছে বাট এত বেশি বেড়েছে যাই হোক আমি কথা বলতে বলতে ক্রকারি সেকশনে চলে এসেছি নানান রঙের কাপ পিরিজ অনেক কিছুই সাজিয়ে রেখেছে আরঙের যে মিরপুরের আউটলেটটা এটাতে আমার মনে হচ্ছে কালেকশানটা কিছুটা হলেও বোধহয় হয়তো বা ক্রকারির সেকশানে কম কি জানি হতেই পারে আমি আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর এটা হচ্ছে একটা ইজিপশিয়ান পটের মতন করে ওরা বানিয়েছে ইজিপশিয়ান মানুষেরা এই ধরনের পটে সাধারণত ওদের রাইস বিভিন্ন ধরনের কারি কাবাব অনেক কিছুই বানিয়ে থাকে তো এটা দেখে ভালো লেগেছে আমার কাছে অরিজিনালটা আছে কোনো এক পাকে আমি ইনশাল্লাহ দেখাবো আমার বাসায় এটা নাকি চুলোতেও দেওয়া যায় মানে আমার কাছে সিরামিকেরটা আছে বাট আমার সাহস হয় না যদি ভেঙে যায় ইজিপ্ট থেকে এত কষ্ট করে নিয়ে এসেছি মানে কিনে নিয়ে এসেছি তো এখন ওইটা যদি ভেঙে যায় তখন আবার কি হবে তো যাই হোক মোটামুটি ওটা তো রেখে দিয়েছি বাট ওই মাটির জিনিসটারও দাম কিন্তু ভীষণ ছিল আর এই জিনিসগুলো ছোট ছোটো দেখছি এগুলোর দামও কিন্তু বেশ বেশ ভালো পরিমাণে আর আমি আগে মনে করতাম বা আরোঙে এর আগে থেকে যখন কিছু কিনেছি দেখা যেত যে হানড্রেড টাকার বা বিলো হানড্রেড টাকার ভেতরে কিন্তু এই ছোটো ছোটো মাটির জিনিসগুলো পাওয়া যেত বাট এখন এগুলোর দাম দাম অনেক বেশি এই কালো কালো যে পাত্রগুলো দেখছেন এগুলো আমার কেনার ইচ্ছে আছে কারণ সামনে ইয়ানার একটা ছোটোখাটো জন্মদিন পার্টি আছে বাসায় তো ওখানে এরকম মিষ্টি দই বানাবো তো ঘির দই যেটা সেটা বানাবো তো ভাবছি এরকম একটা কালো কিনে নিব কি না আর এদিকে এই ছোট ছোটো এই এই জিনিসগুলো এই অপশানগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়ে গেল এই কমলা ডিনার সেটে এবং আমি আজকে কমলা ড্রেস পরেই গিয়েছিলাম শপিং করতে তো কমলা ডিনার সেট কমলা শপিংয়ের প্লেট মানে সব কিছু দেখে আমার কাছে মনে হলো এটার একটা সেলফি নিতেই হয় আর সে কারণে আপনাদের জন্য একটা সেলফি টেলফি তুলে নিলাম আমি শিওর আম্মু যখন এই ব্লগটা দেখবে তখন আম্মু বলবে নিশ্চয়ই যে উম্মা একটা কমলা ডিনার সেট কিনতেই হবে আমার আম্মু ভীষণ শৌখিন আম্মু যেমন শৌখিন আমিও শৌখিন বাট আম্মু অনেক সময় আছে যে ঠিক আছে কিনে ফেলো কিন্তু আমি আবার একটা জিনিস কেনার আগে দশবার চিন্তা করি যদিও আম্মুর মাঝে মাঝে অভিযোগ হয় যে আম্মু কিছু কিনতে গেলে আমি নাকি আম্মুকে বলি আম্মু এটা কেনা উচিত না কিন্তু আমি নিজের বেলা কেন এটা বুঝি না তো যাই হোক মার আর মেয়ের আমাদের তো খুন ছুটি চলতেই থাকবে তবে একটা সত্যি কথা বলতে কি যে জিনিসগুলো আসলে আম্মু কিনে আমার জন্যই তো আমি এটা বুঝি কিন্তু অনেক সময় আছে কিছু জিনিস আমার ভালো লাগে না তা আম্মু জোর করে আমাকে কিনে দেয় আবার আমার আবার এমন একটা রোগ আছে কিনা টিনার পরে মনে হয় কি যে কেন কিনলাম আবার আম্মু কিনে দিলে শুরুতে না না বললেও পরে দেখা যায় ওই জিনিসটাই আমার প্রিয় হয়ে যায় মানে বুঝেন কি অবস্থা কমপ্লিকেটেড তো যাই হোক আমি তো ওই ক্রকারিজের সেকশান থেকে চলে এসেছি রানার অ্যান্ড টেবিল ম্যাটের সেকশনে এখানে গতানুগতিকটা একই রকম ডিজাইনের টেবিল ম্যাটগুলো দেখছি আমি এবার চাচ্ছিলাম একটু ব্লুয়ের মধ্যে একটু সুন্দর কালারের বা একটু স্মার্ট টাইপের কিছু একটা চাচ্ছিলাম ডেফিনেটলি উইথ ন্যাপকিন সহ কারণ আমি আজকাল চাচ্ছিলাম যে প্রপার ওয়েথ টেবিল সেটিং যেটা সেটা আপনাদেরকে দেখাবো তো সেটার জন্য তো ডেফিনেটলি প্রপার পার্বতে সুন্দর সুন্দর টেবিল ম্যাট দিয়ে সাজালে ওটাকে সুন্দর লাগবে তাই না তো যাই হোক মোটামুটি এখানে এই সেকশানগুলোতে তো দেখছি ভালো লেগেছে বাট ওই যে কমন ডিজাইন আর ভালো লাগে না আর এখানে প্রচুর টেবিল ল্যাম্প ট্যাম্প আশেপাশে দেখছি ভালোই লাগছে বাট ওই বাসায় তো রাখার জায়গা নেই ওইখানে নীল কয়েকটা আমি দেখেছি রানার উইথ টেবিল ম্যাট সহ বাট ওগুলোতে নাকি সবগুলোতে ন্যাপকিন ছিল না তো যাই হোক ওগুলো তো দেখা হয়ে গেল আমি টেবিল ল্যাম্প যেগুলো আছে এগুলো খুব পছন্দ হয়েছে তো ইচ্ছে আছে যে আমি লিভিং রুমটাকে নতুন করে একটা মেকওভার করবো তো ওইটা করার আগে আগে তো জায়গা বের করতে হবে যে কোথায় কি রাখলে দেখতে সুন্দর হবে একদিন চলেন আমার লিভিং রুমটা কি হয় করে আমরা মেক করি সেটা নিয়ে একটা ভ্লক ঠক বানাই আর ওই সেকশনটা ছেড়ে আমি এখন তো চলে এসেছি জুতোর সেকশনে আমার হাইট হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি আমি কিন্তু আমার এতগুলো লাইফে সার্জারি হয়েছে প্রায় সাতটার মতন তো সব সার্জারির পরে আমার হাইট দুই ইঞ্চি কমে গেছে এখন এটা দুই ইঞ্চি কমতেও পারে বা হয়তো বা আমি গুজোও হয়ে যেতে পারি এটাও হতে পারে তো আমার বর বলে যে বিয়ে যখন করেছিলাম দেখেছিলাম উঁচা লম্বা একটা মহিলা বা মেয়ে পাঁচ ফিট সাত ইঞ্চি সে এখন কীভাবে করে একটু দু ইঞ্চি কমে গেলো বা শর্ট হয়ে গেলো এটা নিয়ে ওর ওর এই কিউরিয়াসিটিটা চায় এটা তো যাই হোক তো তাই বলে ফ্ল্যাট স্যান্ডেল পড়তে কিন্তু খুব একটা বেশি আমার ভালো লাগে না তারপরেও আমার পায়ের কিছু পেইনের জন্য পায়ের সব সমস্যার জন্য ফ্ল্যাট কম বেশি পড়ি বাট অনেক বছর পরে আমি কিন্তু একটু একটু করে আবার হিল পড়া শুরু করেছি যাই হোক এ গল্প আবার পরে শেয়ার করব এই পাঞ্জাবিটা ভালো লেগেছে বাট দাম হচ্ছে সাড়ে সাত হাজার টাকা যেটা আমার কাছে অনেক বেশি লেগেছে এটা ফিমেলদের ডিজাইন হলে খুব ভালো হতো বাট যদি ওইটা মেলদের আমার কাছে মাসুমের জন্য আসলে এমন কিছু কিনবো না যেটা আসলে কেনার পরে ওর পছন্দ আসলে হবে না মাসুমের পছন্দটা অন্যরকম এই মোদি কোটটা ভালো লেগেছে বাট কালারটা আসলে কলিজা কালারের আমি অলরেডি একটা জিনিস কিনে ফেলেছি এই গ্রিন কালারের পাঞ্জাবিটা ভীষণ পছন্দ হয়েছে মাসুমেরকে ভীষণ মানাবে কিন্তু এটার দাম হচ্ছে একুশ হাজার টাকা আমার কাছে মনে হচ্ছিলো যে একুশ হাজার টাকা মানে কি থেকে কি আর এই পাঞ্জাবিটা এটার না প্রিন্টার আমার কাছে মেয়ে মেয়ে প্রিন্ট লেগেছে আর এই পাশের যে অ্যাম্ব্রয়ডারিটা করা হয়েছে এটার প্যাটার্নটাও মেয়েদের পাঞ্জাবি বা মেয়েদের কুর্তির মতন লেগেছে তো যাই হোক এটা ওনারাই ভালো বুঝবে আমার কাছে ভালো লাগতে নাই পারে আবার আমার যেটা অপছন্দ সেটা যে আপনাদের অপছন্দ হবে তেমন কিন্তু না সো এই পাঞ্জাবিটা ভালো লেগেছে আমার ইয়োলো কোনো শাড়ির সাথে এটাকে মাসুমকে পড়ালে কিন্তু খুব ভালো লাগবে আমি মাসুমকে মাঝে মাঝে বলি সবাইকেই বলি আমাকে যারা কম বেশি চিনে আমি যদি ছেলে হতাম তাহলে আমার ওয়াইফকে প্রতি মাসে একটা করে শাড়ি কিনে দিতাম তো এখন আমি তো আর ছেলে না আমি তো মেয়ে মানে মহিলা এখন হয়ে গিয়েছি তা আমি আবার মাঝে মাঝে বলি যে মাসুম তোমাকে আমি এটা ওটা সেটা কিনে দিবো মাসুমকে আমি বলি যেদিকে আমি অনেক বড় লোক হবো আমার যত শাড়ি আছে সব শাড়ির সাথে ম্যাচিং করে করে তোমাকে পাঞ্জাবি কিনে দিব শার্ট কিনে দিবো তা আমি করিও আমার প্রত্যেকটা জিনিসের সাথে ম্যাচিং করে ওকে কিনে দেই তো আমাকে বলে আল্লাহ তুমি যদি এটা করো তাহলে মানে কি বলবো কিউ জিনিস কই রাখবো সেটাই চিন্তা করে পাচ্ছি না আর টাকা খরচ করতে হবে না মাসুম ভীষণ সেভিংস করতে পছন্দ করে আর আমি খরচ করতে পছন্দ করি তবে বুঝে শুনে খরচ ডেফিনেটলি বাট মাসুম অনেক সেভিংস করতে পছন্দ করো সেভিংস বয় আমি ঠিক তার উল্টো আমি সেভিংস করি যতটুকু দরকার বাট আমার সেভিংস আসলে থাকে না দেখছি বিভিন্ন খাতে খরচ হয়ে যায় মাদের অবস্থা এরকমই হয় ওয়ার্কিং লেডিদের আই আম তো তারপরও কম বেশি এক্সেপশনাল আছে আচ্ছা এইগুলো দেখছি এই ড্রেসগুলোর দাম প্রায় সাড়ে সাত সাড়ে আট হাজার টাকার মতন আচ্ছা আপনারাই নিউট্রালি বলেন তো এইগুলো কি সাড়ে সাত সাড়ে আট হাজার টাকার মতন কোয়ালিটির ফেব্রিকগুলো আমার কাছে আহামরি লাগে একটা ধোয়া দিলে রঙটা উঠে যাবে আর এত কেমন যেন আমার কাছে লেগেছে এনিওয়ে আপনাদের কাছে ভালো লাগতেই পারে এটা এক একজনের এক এক ধরনের পছন্দ তো এখান থেকে আমি আসলে কুর্তিস কিছু কিনে নিই তবে আপনাদের জন্যই টুকটুক করে ভিডিওগুলো করে নিচ্ছি আর ওভারঅল এখান থেকে আসলে আর কিছুই কেনার নাই তাই এখন মনে হচ্ছে যে এখন এখানকার শপিংগুলোকে ক্লোজ করে আমি নিচের দিকে চলে যাব নিচে আর্টিসান আছে তো আর্টিসান থেকে টুকটাক কিছু বাচ্চাদের জন্য কিনবো বেইলি রোডেও কিন্তু আর্টিসান আছে তবে বেইলি রোডের আর্টিসানটা বড় হলেও দুটো আর্টিসান বড় হলেও এই মিরপুরের আর্টিসানটাকে আমার না খুব বেশি পরিচ্ছন্ন এবং ছিমছাম মনে হয়েছে তো ওখানে তো ঢুকেছি ঢুকে দেখি ভীষণ বড় আউটলেটটা এবং আমার আজকে টার্গেট হচ্ছে যায় না এবং এ আনার জন্য টুকটাক কিছু ঈদের জিনিস কেনা তো সেই টার্গেট থেকে গেলাম এবং এখানে বিভিন্ন ধরনের কুর্তিজ দেখছি বাচ্চাদের আছে ফতুয়া আছে বাট আর না আগে জিনিসের দাম একটু কিছুটা হলেও রিজনেবল ছিল এইগুলোর যেমন দাম সাড়ে চার হাজার টাকা করে যাচ্ছে আচ্ছা বলেন তো দেখি সাড়ে চার হাজার টাকার মতন কি দেখতে এগুলো লাগছে কিনতে তো পারে কিন্তু কথা হচ্ছে যে দেখতেও তো একটু কিছুটা মানানসই হতে হবে তাই না খালি জিনিসগুলোর ট্যাগ বসায় দিলেই তো হলো না যাই হোক আমি এখান থেকে বাচ্চাদের জন্য এই জামাটা পছন্দ হয়েছে রিয়ানার জন্য কিন্তু এই জামাটা রিয়ানার সাইজের ছিল না এগুলো বিলো টু বা বিলো হ্যাঁ বিলো টু এর মধ্যে ছিল এরকম পিছনের এই জামাটা রিয়ানার আছে রিয়ানার এই আর্টিসান থেকে কম বেশি সব জামাই কেনা হয়ে থাকে এখানকার জামাগুলোকে পরলে ভালো লাগে আর আমার কাছে মনে হয় বাচ্চারা কমফোর্টেবল ফিল করাটাই সব আসল তো যাই হোক এখানে এই জিনিসগুলো দেখছি এটা রিয়ানার জন্য কিনে নিব ভাবছি আর রিয়ানা যদিও এরকম এতটা ফুল প্যান্ট টাইপের পরে না যেহেতু সামার চলে আসছে বাট তারপরও মনে হচ্ছে যে না কিনে নিব টপসটা খুবই ভালো লেগেছে আবার ওই দিকে যেটা হয়েছে যে এখানে ঘুরতে ঘুরতে আমি আরও কয়েকটা জিনিস দেখছিলাম এবং এই ফাঁকে হঠাৎ করে একটা স্কার্ট টপসের প্রতি আমার চোখ চলে গেলো জায়না ইয়ানা এবার চাচ্ছিলো স্কার্ট টপস নিবে তো সেই ভাবনা থেকে মনে হলো যে এই স্কার্ট টপসটা নিয়ে নিই এটা দুটো কালারের মধ্যে অ্যাভেলেবেল ছিল একটা সি গ্রিনের এরকম একটা কালারের আর একটা ছিল কিছুটা ময়লা কালার বা যেটাকে বলেন অফ হোয়াইট কালারের তো আমি এই ডার্ক কালারের যেটা সেটাই দুই বোনের জন্য নিয়েছি এই কালারটাও সুন্দর কিন্তু বাচ্চা তো আর আমার বাচ্চারা লাইট কালার আবার খুব একটা বেশি পছন্দ করে না কিন্তু আমার কাছে আবার এটা বেশি ভালো লাগছিলো আবার এটা আবার দুই বোনের সাইজের ছিল না তো ফাইনালি আমি এই দুটো নিয়ে নিয়েছি এগুলো এক একটা চৌত্রিশশো করে পড়েছে তো এটা ঈদের শপিং তো শুরুই করলাম এটা মার পক্ষ থেকে মানে আমার পক্ষ থেকে তো ওদের ঈদের কেনাকাটা শুরু হয়ে গেল এরকম কেনাকাটা চলতেই থাকবে আপাতত আজকের এই ভ্লগটা এখানেই শেষ করে দিয়েছি হাফেজ